হয়ে গেছি, দুজনে রেডি। আজকে দেখতে পাচ্ছ আজকে আমি একটু অন্য লুকে আবার। কেন বলতো, বলে দাও। আরে মেঘলা ওয়েদার পুরো, ঠিক আছে? চারিদিকে তো এখানে গাড়িটা রেখে ও চলে গেল, আমি নিচে ওয়েট করছি, আবার গাড়ির চাবি দাও, জিনিসপত্র গুলো নিয়ে উপরে উঠতে হবে বলে। ঠিক আছে, আমাদের জন্য একটা স্যাড নিউজ, যে আমাদের সবসময় থাকতো সে নাকি ট্রান্সফার হয়ে গেছে। ফাইনালি এখন এখানে আবার ভিডিও করলে আবার চিৎকার করে। তো আজকে রাস্তা ঘাট বেশ ফাঁকা, একটু গেছি অফিস থেকে, এবার দেখা যাক উনি কখন আসেন। আজকে আমি না একটু দেরি করেই বলেছি, মানে আমি উঠে গেছি, অ্যাজ ইউজুয়াল একটু বৃষ্টি হলেই তো জল, আর আজকে বসে পড়েছি। কালকে তো আমাদের পিৎজা খাওয়া হয়নি, তো সেই পিৎজাটাই আমাদের ছিল। সেই পিৎজা আমরা লাস্ট মিনিট মানে উঠানো চলছে এখনো, সানগ্লাস, কিছু টি শার্ট, এখন ওয়াচেস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। তো আজকে এসে গেছি সকাল সকাল গুড মর্নিং বলতে, বাট আজকে বেশ সত্যি গুড মর্নিংটা একটু গুডই আছে, কারণ আজকে ফাইনালি ফাইনালি বৃষ্টির মুখ দেখা গেছে আর একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা। এতদিন ধরে এত গরম আর এত হিট ওয়েভস চলছিল যে রীতিমতো অবস্থা খারাপ হয়ে রয়ে গেছিলো সবারই। তো আজকে সকাল থেকে একটু যেন মনে হচ্ছে হালকা হয়েছে, সব কিছু ঠান্ডা হয়েছে আর বৃষ্টি হচ্ছে। তো আজকে অফিস যাব, এবার সকাল সকাল একটা কাজ আছে ইম্পর্টেন্ট, যেটার জন্য আমি এখানে চলে এসেছি, যেটা হচ্ছে দেখো গাছগুলোকে জল দিয়ে দিয়েছি আর লাকি বাম্বুর ওয়াটারটা চেঞ্জ করতে হবে, যেটা কালকে চেঞ্জ করার কথা ছিল বাট কালকে চেঞ্জ করা হয়নি, তো আজকে চেঞ্জ করব জলটা। কারণ এটা হচ্ছে এভরি উইক যদি চেঞ্জ না করা হয় গাছটা মানে সেরকমভাবে গ্রোথ হবে না বা ওটা ভালো থাকবে না, তো সেই কারণে জলটা চেঞ্জ করে দেওয়াটা এভরি উইক খুবই দরকার। আর এটা একটু ফ্রেশ ওয়াটার, ক্লিন ওয়াটার দেওয়া উচিত, মানে নর্মাল ট্যাপ ওয়াটার না দেওয়াটাই অ্যাভয়েড করাটাই উচিত লাকি ব্যাম্বুর জন্য বলছি। তো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে দিনটা স্টার্ট করছি, যা যা করবো সবই তো শেয়ার করবো আর করিও। তো দেখতে থাকো ব্লগ আমাদের সঙ্গে, আজকে অফিস যাব, জানি না ধরো বৃষ্টি পড়ছে কেমন কি আর কতটা কি দেখাতে পারবো, কারণ এই বৃষ্টি পড়লে তো ফোন টোন সব ব্যাগের ভেতরেই থাকবে, সব বার করার কোনো উপায় নেই। তো চলো দেখতে থাকো ব্লগ, সাবস্ক্রাইব করতে থাকো, করাতে থাকো এবং সবাইকে দেখাতে থাকো, আর স্কিপ করো না, দেখো একটু ভালো লাগবে অবশ্যই। তো চলো দেখতে থাকো ব্লগটা। নিয়ে যাবো ভেবেছি বলে দেখো একবার টেবিলটার কি অবস্থা, চলো কলাটা খেয়ে নাও, কি অবস্থা জাস্ট টেবিলটাই দেখো। আর সকাল থেকে বৃষ্টি পড়ছে, এবার ভাবছি কি করে অফিস যাবো। ঠিক আছে, দুজনে রেডি, আজকে দেখতে পাচ্ছ আজকে আমি একটু অন্য লুকে আবার। কেন বলতো, বলে দাও। আরে মেঘলা ওয়েদার পুরো, ঠিক আছে? চারিদিকে জলকাদায় ভর্তি। এখন যদি আমি ফর্মাল শু পরে যাই, আমার ফর্মাল শু একদম 12টা কেন, 1টা 2টা 3টা 4টা 5টাও বেজে যেতে পারে, তো তাই জন্য আর নো মোর রিস্ক, অলরেডি জুতোটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো আমি আর নষ্ট করতে ওটাকে চাই না, তাই জন্য আজকে নর্মাল জিন্স টি শার্ট। বলছি সেদিন যে বাটা থেকে জুতোটা নিয়ে এলে না, ওটা কাল পরে চলে যাবে এদিক ওদিক ঘোরার জন্য, পরে যাব কিন্তু সেই বৃষ্টি তো, বসকে বৃষ্টি হবে তো একটু ব্যাংকের কাজ আছে, তো সেই ব্যাংকের কাজটা সেরে একবার ব্যাংকটাই ঢুকে কাজটা সেরে তারপরে তাড়াতাড়ি অফিস যাবো। ব্যাংকে চলে এসেছি, তো এখানে গাড়িটা রেখে ও চলে গেল, আমি নিচে ওয়েট করছি, আবার গাড়ির চাবি দাও, জিনিসপত্রগুলো নিয়ে ওপরে উঠতে হবে বলে। সে ব্যাংকের কাজটা শেষ করে তারপরে চলে যাব অফিসের দিকে, দেখি কখন আসে। কাজ হয়ে গেছে, বাট আমাদের জন্য একটা স্যাড নিউজ, যে আমাদের সবসময় থাকতো সে নাকি ট্রান্সফার হয়ে গেছে। সে ট্রান্সফার হয়ে গেছে, চলো সিগন্যাল খুলে দিয়েছে, বা যাওয়া যাক, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তাও ফাঁকা তাই না। Thank you.
অফিস ফাইনালি এখন এখানে আবার ভিডিও করলে আবার চিৎকার করে তো আজকে রাস্তা ঘাট বেশ ফাঁকা একদম গাছপালা পুরো শান্ত হ্যাঁ চলো আসছি টাটা সাবধানে যেও বেরিয়ে তো গেছি অফিস থেকে এবার দেখা যাক উনি কখন আসেন আজকে আমি না একটু দেরি করেই বলেছি মানে আমি উঠে গেছি ব্যাকপ্যাক করে নিয়েছি তারপরে ওকে বললাম যে এবার বেরোচ্ছি ভুলে গেছি ওকে আগে বার বলতে হয় কেন কি ও গাড়িটা গ্যারে মানে নিচের বেসমেন্ট থেকে গাড়িটাকে বার করে তারপরে যেহেতু আসেস তো সেই কারণের জন্য তো একটু ওয়েট করি দেখি কখন আসে তো চলো তারপর যাওয়া যাবে আর সকাল থেকে যেমন ওয়েদারটা ছিল এখন বেশ গরম লাগছে এবার আর আমাদের এই টিসিএস এর ওপরে লেখাটা বেশ ভালো লাগছে দেখো কালারটা খুব সুন্দর লাগছে আজকে সারাদিন ল্যাপটপে একটা কিছু কাজ করতে পারিনি অফিসে নেটওয়ার্ক যাচ্ছে সিট্রিক্স এর প্রবলেম সমস্ত কিছু প্রবলেম একবার করে মানে কিছু কাজ করতে আজকে আবার এই জিন্স ক্রক্স আর এটা হচ্ছে তার লুকস নিয়ে বোঝাচ্ছে কি আমাকে ভালো লাগছে নাকি চলো প্রচন্ড গরম করছে আর এতক্ষণ আমি তোমার জন্য ওয়েট করে আছি আমরা বসে পড়েছি কালকে তো আমাদের পিৎজা খাওয়া হয়নি তো সেই পিৎজাটাই আমাদের ছিল সেই পিৎজা আমরা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি এখন পিৎজা খাওয়া এসছে তার আগে এসে রুটি খেয়ে নিয়েছি আজকে তাড়াতাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো কিছু খাওয়া হয়নি বলে নিচে নামা হয়নি ও এখন এই অরিগানো দিচ্ছে আর তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে তাড়াতাড়ি খেয়ে এসে গেছে আমার ডেলিভারি ডট এন্ড কি এর বার্থডে সেলে আমি নিয়েছিলাম এগুলো মাচ অ্যাওয়েটেড এই একটা এসছে ডট এন্ড কি এর গ্লো ময়শ্চারাইজার তারপরে আছে হচ্ছে একটা ডট এন কি এর সানস্ক্রিন SPF 50 এইটা একটা পোর টাইটনিং টোনার কিউকাম্বার ওই তো ওয়াটারমেলন কিউকাম্বার আই থিংক এটা হচ্ছে এটা ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন তো এটা আর তো কিছু ফ্রিবিজ ও এটাই তো আমরা যারা ফ্রিবিজ দেবে এটা বাই ওয়ান গেট ওয়ান এইটাই হয়েছে আজকে ডেলিভারি মানে একদিন দুদিনের মধ্যে চলে এলো তাই না আমাদের লাস্ট মিনিট মানে গুছানো চলছে এখনো সানগ্লাস কিছু টি শার্ট এখন ওয়াচেস কিছু অর্নামেন্টস যেগুলো নেওয়ার সেগুলো এই কালারটা আমি আজকে পরে গেছিলাম সেটা এখনো ঢোকানো হয়নি এখানে কিছু বার করা হয়েছে কিছু ATM কার্ড ওষুধের ব্যাগ এগুলো এখন লাস্ট মিনিট ঢোকানো হচ্ছে এখনো ল্যাপটপ ঢোকানো হয়নি ল্যাপটপটা ঢোকানো হবে